রাজ্যের বিভিন্ন প্রান্তত মুষলধার বরষুণ আরম্ভ হয়েছে আর ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্র IMD-ৰ তরফৰ পৰা সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল আর তারপরে ফলো আপ করেছিল আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রই। ইতিমধ্যে দুখনকৈ জেলার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যে মুষলধার বরষুণ আগন্তুক 5 দিন অব্যাহত থাকিব আর বিভিন্ন প্রান্তত হব বরষুণ। কোন কোন জেলার বরষুণ হব এই মুহূর্তে আমি জানাব বিচার। গুৱাহাটী মহানগরীতো ইতিমধ্যে বরষুণ আরম্ভ হয়েছে, আগন্তুক 2 দিন রাজ্য প্রচন্ড বরষুণ হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রই। কোন কোন জেলাত বরষুণ হব বতর বিজ্ঞান কেন্দ্রই জারি করেছে হাই এলার্ট, আর হাই এলার্ট কেবল নহয় অরুণাচল প্রদেশ আর মেঘালয়ের বাবেও জারি করা হয়েছে। রাজ্যের প্রায়বোর জেলাতে ধুমুহা বজ্রপাতের প্রচন্ড বরষুণ হব বলে কোয়া হয়েছে। সমান্তরালক মেঘালয়ের বাবেও বিশেষ এলার্ট জারি করা হয়েছে, অরুণাচলের বিশেষ এলার্ট ধুমুহা বজ্রপাতের প্রচন্ড বরষুণ হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রে। কোকরাঝাড় জেলার দিয়া হয়েছে ইয়েলো এলার্ট, ধুবুরী জেলার দিয়া হয়েছে ইয়েলো এলার্ট, চিরাং আর বঙ্গাইগাঁও জেলার দিয়া হয়েছে ইয়েলো এলার্ট। এই কেক্ষণ জেলাত 2 দিন ধরে মুষলধার বরষুণ হব। ইফালে গোয়ালপাড়া, বরপেটা, কামরূপ আর নলবারী জেলাত কাইলৈকে বরষুণ অব্যাহত থাকবে বলে জানি। এফালে কামরূপ মহানগর, শোণিতপুর, পশ্চিম কার্বি আংলঙত হব মুষলধার বরষুণ। আজি নিশার ভাগত অধিক বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। ইফালে ডিমাহাসাও, কাছাৰ, করিমগঞ্জ, হাইলাকান্দিত বরষুণ হব। আজি নিশার ভাগলৈকে প্রচণ্ড বরষুণ আহিব আর কাইলৈকে এই বরষুণ অব্যাহত থাকবে। সমান্তরালক পূব কার্বি আংলং আর গোলাঘাট জেলাতেও বরষুণ হব বলে সম্ভাবনা ব্যক্ত করেছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রে। ইফালে ধেমাজি, ডিব্রুগড় আর শিবসাগরত আজি নিশার ভাগত হব প্রচণ্ড বরষুণ। কাইলৈ ডিব্রুগড় আর শিবসাগরত দিনের ভাগতো বরষুণ হব বলে জানি। ইফালে চৰাইদেউ, ডিব্রুগড়, তিনিচুকীয়াত আজিৰ পৰা ইতিমধ্যে বরষুণ আৰম্ভ হব, কাইলৈকে বরষুণ অব্যাহত থাকিব। গোলাঘাট, যোৰহাট আৰু মাজুলীত হব প্রচণ্ড বরষুণ আৰু মাজুলীত কাইলৈ দিনৰ ভাগতো বরষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে বুলি ব্যক্ত কৰিছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। লক্ষীমপুৰতো বরষুণৰ আগজাননী দিয়া হৈছে এই মুহূৰ্তত আমি জনাই আছো। আজিৰ দিনটোৰ আপডেট এয়া, শেহতীয়া আপডেট, বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই এই সতর্কবাণী জাৰি কৰিছে আৰু ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰ IMD-ৰ তৰফৰ পৰা বিশেষ সতর্কতা জাৰি কৰা হৈছিল আৰু আগন্তুক 2 দিনৰ জাৰি কৰা হৈছে এই হাই এলাৰ্ট। কেবল ইয়েলো এলার্ট নহয়, অরেঞ্জ এলার্ট আর রেড এলার্ট পর্যন্ত দিয়া হয়েছে। যেসব ভূমিস্খলন প্রবল অঞ্চল আছে সেই অঞ্চলবর কেন ধরনের পরিবেশ হব তাক সতর্কতা জারি করা হয়েছে। আর এবার বরষুণের সমান্তরালক বিশেষক বজ্রপাতের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, কারণ বজ্রপাতত ইতিমধ্যে বহু লোকের মৃত্যু হয়েছে। শেহতীয়াকৈ বিহারত 18 জনকৈ লোক একেলগে মৃত্যুক আঁকুৱালি লওয়া দেখবলে পোৱা গৈছিল। মধ্য অসমত কিছুদিন পূর্বে সংঘটিত হয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা, বজ্রপাতৰ পৰা রক্ষা পাবলৈ সতর্কতা সকলে অবলম্বন কৰিব লাগে সেই কথা উল্লেখ কৰিছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰে। সমান্তৰালকৈ একে সতর্কতা জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র ভারতীয় তরফের পর। কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রই এই কথা উল্লেখ করেছে যে উত্তর পূর্বাঞ্চলত আগন্তুক দিনকাইটাত বরষুণ অব্যাহত থাকিব। কামরূপ মহানগর, শোণিতপুর, পশ্চিম কার্বি আংলঙত আজি আর কাইলে বরষুণ হব বলে জানিব পৰা গৈছে। ইফালে ডিমাহাসাও, কাছাৰ, করিমগঞ্জ, হাইলাকান্দিত হব মুষলধার বরষুণ। পূব কার্বি আংলং আর গোলাঘাটতো বরষুণ অব্যাহত থাকিব বলে জানিব পৰা গৈছে কাইলৈকে। এই মুহূর্তে আমি বতর বিজ্ঞান কেন্দ্রের আপডেটটো জানাব বিচারিম কোন কোন প্রান্তত কেনেকৈ বরষুণ হব। আজির যদি আপনি তাপমাত্রা চাই তেনেহলে 35 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নিশার ভাগলৈকে অধিক বরষুণ হওয়ার সম্ভাবনা আছে আর কাইলৈকে একে বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই বুধবারে বতর কিছু ফরকাল হব, বৃহস্পতিবারে বতর কিছু ফরকাল হব। মুঠর উপর কাইলৈকে বরষুণ অব্যাহত থাকিব রাজ্যের বিভিন্ন প্রান্তত। কোন কোন প্রান্তত কিমান বরষুণ হব পাৰে সম্ভাবনীয়তা ব্যক্ত করা হয়েছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পৰা। আমি মেপখন এই মুহূর্তে দেখাব বিচারিম। মেপখন যদি আপনি ভালদরে চাই তেনেহলে দেখবলে পাব অধিকাংশ জেলাত ইয়েলো এলার্ট দি থোৱা আছে। আমি যদি উত্তর অসমৰ পৰা চাবলৈ যাওঁ, তিনিচুকীয়া ইয়েলো এলার্ট দিয়া হৈছে, ডিব্ৰুগড় জেলাত ইয়েলো এলার্ট দিয়া হৈছে, চৰাইদেউত অৱশ্যে বিশেষ এলার্ট দিয়া হোৱা নাই। শিৱসাগৰ জেলাত মুষলধাৰ বৰষুণ আজিৰ পৰা কাইলৈকে অব্যাহত থাকিব। এয়া লক্ষীমপুৰ চাওক, লক্ষীমপুৰত বিশেষ এলার্ট দিয়া হৈছে। ধেমাজিত আজি বৰষুণ হ'ব কিন্তু কাইলৈ হয়তো বৰষুণ নহ'ব পাৰে আৰু মাজুলীত বৰষুণ হ'ব। সমান্তৰালকৈ যোৰহাটত বৰষুণৰ সম্ভাৱনা ব্যক্ত কৰা হৈছে। গোলাঘাট জিলাতো ইয়েলো এলার্ট দিয়া হৈছে। ইষ্ট কাৰ্বি আংলং এয়া ইয়েলো এলার্ট দি থোৱা হৈছে। ইফালে ডিমাহাসাও চাওক, ডিমাহাসাত ইয়েলো এলার্ট দিয়া হৈছে। কাছাৰ, হাইলাকান্দি, করিমগঞ্জ ইয়েলো এলার্ট দিয়া হয়েছে। ওয়েস্ট কার্বি আংলঙতো ইয়েলো এলার্ট, হোজাইত ইয়েলো এলার্ট, নগাঁওত ইয়েলো এলার্ট দিয়া হয়েছে কিন্তু মরিগাঁওত অবশ্যই বিশেষ সতর্কতা নাই, মরিগাঁও সেফ জোনত আছে বলে কোৱা হয়েছে। এইফালে বিশ্বনাথ, শোণিতপুর, ওদালগুড়ি, দরঙত বরষুণ নহবও পাৰে কিন্তু হবও পাৰে। কামরূপ মহানগরে কামরূপ মেট্রো আর কামরূপ রুরেলত বরষুণ হব। সমান্তরালকৈ আমি যদি চাওঁ নামনি অসমত গোয়ালপাড়াত বরষুণ হব, ধুবুরী, কোকরাঝাড় আর সাউথ শালবরাত মুষলধার বরষুণ হওয়ার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে। কিন্তু বাক্সা, নলবাড়ী, বরপেটা, বঙ্গাইগাঁও আধা অংশ আর চিরাঙত হয়তো বরষুণ নহব পাৰে কিন্তু সমগ্র নামনি অসমৰ বাবে বিশেষ এলার্ট জারি করা হয় দেখবলে পোৱা যায়। অসমৰ ভিতৰত আটাইতকৈ বেছি বরষুণ যদি এইকেইটা দিনত হয়েছে, যোৱা 3টা মাহৰ রেকর্ড যদি চাই আপুনি সকলোৱে হয়তো মনত আছে, জুন মাহৰ পৰা যেতিয়া মুষলধার বরষুণ স্টার্ট হয়েছিল, বাৰিষা কাল স্টার্ট হওয়ার সময়তে নামনি অসমৰ এই কেইখন জিলাত যথেষ্ট হাই
হেভি বৰষুণ হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল। কোকৰাঝাৰ, চিৰাং, বঙাইগাঁও, বৰপেটা, কামৰূপ মহানগৰ, গোৱালপাৰা, ধুবুৰী, চাউথ চালমাৰা সকলোতে বৰষুণ হৈছিল আৰু জলপ্ৰলয় আমি দেখুৱাইছিলোঁ। কিন্তু আজি আৰু কাইলৈৰ বাবে কোকৰাঝাৰ, ধুবুৰী, চাউথ চালমাৰা, গোৱালপাৰা আৰু কামৰূপ মহানগৰৰ বাবে বিশেষ সতৰ্কতা জাৰি কৰা হৈছে আৰু কামৰূপ মেট্ৰ'ত, কামৰূপ ৰুৰেলতো একে বৰষুণ হ'ব পাৰে কাইলৈলৈকে। কিন্তু অৱশ্যে বঙাইগাঁও আধা অংশ বৰষুণ নহ'ব পাৰে। বৰপেটা, বাক্সা, নলবাৰী আৰু চিৰাং ছেফ জ'নত আছে। কিন্তু আজি নিশাৰ ভাগত আটাইকেইখন জিলাতে পাতলীয়াৰ পৰা মজলীয়া বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা ব্যক্ত কৰিছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। আপোনাৰ ঠাইত বৰ্তমান বতৰ কেনেকুৱা? বতৰ সেমেকানে বৰষুণ ষ্টাৰ্ট হৈছেনে? আপুনি আমাক জনাব পাৰে কমেণ্টৰ জৰিয়তে। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত আৰম্ভ হৈছে মুখলধাৰ বৰষুণ। লখিমপুৰতো বৰষুণৰ আগজাননী ব্যক্ত কৰা হৈছে। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই জাৰি কৰিছে এই সতৰ্কতা। মই দেখুৱাইছোঁ ৰাজ্যৰ বৰ্তমানৰ পৰিস্থিতি। এয়া ৰাজ্যৰ প্ৰায়বোৰ ঠাইতেই বিজুলী ঢেৰেকনিসহ বতাহ বৰষুণ আৰম্ভ হৈ গৈছে। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই এই এলাৰ্ট জাৰি কৰিছে। প্ৰচণ্ড গৰমৰ মাজত অহা এই বৰষুণ যাক হয়তো সকলোৱে ভাল পাইছে। বৰষুণ বেয়া পোৱা মানুহ হয়তো খুব কম ওলাব। কবিয়ে কবিতাত প্ৰেমিকে প্ৰেমিকাৰ বাবে কেতিয়াবা কিছু কথা বৰষুণৰ মাজেৰে ব্যক্ত কৰিবলৈ ভাল পায়। বৰষুণক লৈ সকলোৱে নষ্টালজিয়া থাকে। বৰষুণ স্পৰ্শ কৰি সকলোৱে নষ্টালজিক হৈ পৰে। বিশেষকৈ কলাসুলভ ব্যক্তিৰ সকলে বিশেষকৈ বৰষুণ যথেষ্ট ভাল পায়। বৰষুণৰ টোপালবোৰ স্পৰ্শ কৰি বৰষুণৰ সেই আমেজ লৈ সকলোৱে হয়তো ভাল পায়। আৰু সেই বৰষুণ এতিয়া আৰম্ভ হৈ গৈছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত আৰু কাইলৈলৈকে এই বৰষুণ অব্যাহত থাকিব বুলি জানিব পৰা গৈছে। সমান্তৰালকৈ কেৱল অসমত বুলিয়ে নহয় অৰুণাচল প্ৰদেশ আৰু মেঘালয়ৰ বাবে বিশেষ সতৰ্কতা জাৰি কৰা হৈছে ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা। আৰু আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই উল্লেখ কৰিছে যে ৰাজ্যৰ প্ৰায়বোৰ ঠাইতে আজি নিশা বৰষুণ হ'ব। গোলাঘাট, যোৰহাট, মাজুলীত বৰষুণ হ'ব। লখিমপুৰতো বৰষুণৰ সতৰ্কতা জাৰি কৰা হৈছে। বিশেষ সতৰ্কতা বজ্ৰপাতক লৈ কৰা হৈছে। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই এই সতৰ্কবাণী জাৰি কৰিছে। আপুনি কোন প্ৰান্তৰ পৰা আমাক চাই আছে আৰু আপোনাৰ ঠাইত বৰষুণ হৈছে নে নাই আমাক আপুনি জনাব পাৰে কমেণ্টৰ জৰিয়তে। যদি বৰষুণ হৈছে আমাক জনাওক আৰু যদি বৰষুণ হোৱা নাই তেতিয়াও জনাব পাৰে। লগতে গৰম কেনেকুৱা সেই কথাও জনাব পাৰে। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই বিশেষ সতৰ্কতা জাৰি কৰিছে।